কিরে কালকে আসিস না কেন? স্যার আসসালামু আলাইকুম। কিরে ওয়ালাইকুম, কালকে আসিস না কেন? হ্যাঁ স্যার একটু জ্বর ছিল স্যার, আসতে পারি না। জ্বর নাকি মিশা কথা? হ্যাঁ পাজিল কোন গান, খালি ফাঁকি বাজি যত সব। আচ্ছা এই এই ডায়লগটা কারো জীবনে ঘটেছে অথবা আমার জীবনে ঘটেছে, অর্থাৎ আমি হয়তো স্কুলে যাইনি, টিচারের সাথে দেখা হয়েছে, সালাম দিলাম, সালাম আলাইকুম স্যার, ওয়ালাইকুম, হয়তো সালামের উত্তরটা পুরো আসেনি এবং গতকালকে আমি স্কুলে যাইনি, তিনি রেগে গিয়েছেন, কালকে রে কালকে আসিস না কেন স্যার, একটু জ্বর হয়েছিল, খালি মিশা কথা না, ফাঁকিবাজি। সত্য হয়তো জ্বর এসেছিল, সত্য সত্য আমার জ্বর এসেছিল। হ্যাঁ স্যার সরি স্যার, হ্যাঁ হ্যাঁ ক্লাস ফাঁকি দিবি না। হ্যাঁ উনি মনে করলেন যে উনি ওনার দায়িত্ব পালন করেছেন ওই সম্মানিত শিক্ষক, কিন্তু আমি সত্য বলার পরেও আমাকে মিশা কথা বলা হয়েছে, মিথ্যাবাদী বলা হয়েছে, এবং কথার মধ্যে কেমন যেন ইয়ে ছিল, রূঢ়তা ছিল। আমি সালাম দিলাম, সালামের উত্তরও ঠিক মতো আসেনি, অনেক ক্ষেত্রে আমি সালাম দিয়েছি, সালামের উত্তর ঠিক মতো আসে না, ওয়ালাইকুম, অথবা অনেকে মাথা নাড়ান, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? দেখেন কোনটা সুন্দর ওয়ার্ড চয়েস, কোন ওয়ার্ড বলবো। আচ্ছা আপনি চিন্তা করেন, দুইটা চয়েস দিলাম, কিরে আসিস না কেন, মিশা কথা খালি, হ্যাঁ এইটা আর একটা হচ্ছে, গতকালকে আমি তোমাকে খুব মিস করেছি। হ্যাঁ আপনি দেখা হলো, আপনি শিক্ষক, আপনার ছাত্রের সাথে দেখা হলো, ক্লাস ফাইভের বাচ্চা, আপনি আসসালামু আলাইকুম স্যার, আপনি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? হ্যাঁ কালকে তোমাকে আমি খুব মিস করেছি। আমি মিস যখন বলছেন, আপনার চেহারাও আসলে মিস করেছেন প্রমাণ দিয়ে দিচ্ছে, তাই না? দেখেন আকাশ পাতাল পার্থক্য, আপনি বলছেন গিরে আসেনি কেন, এইটা আরেকটা হচ্ছে, আরেকটা কি আপনি যেটা বলেছেন সেটা কি? সেটা হচ্ছে কালকে আমি তোমাকে মিস করেছি, খুব মিস করেছি। টিচার স্টুডেন্টের বুকটা কত বড় হয়ে যাবে, বলবে আমাকে টিচার আমাকে মিস করে, আল্লাহ আমি আর ক্লাস মিস করবো না। শব্দ চয়ন, ওয়ার্ড চয়েস, একটু চেঞ্জ আনলে বাটারফ্লাই এফেক্ট, অনেক বড় চেঞ্জ ঘটে যেতে পারে একটু চেঞ্জ। আমরা যখন কথা বলবো আমাদের সন্তানদের সাথে, ছাত্র ছাত্রীদের সাথে, শিক্ষার্থীদের সাথে যখন কথা বলবো, তখন ওয়ার্ড চয়েস অর্থাৎ কোন ওয়ার্ড কীভাবে বলতে হবে, ফেসের এক্সপ্রেশনস কেমন থাকবে, ফেসিয়াল এক্সপ্রেশনস কেমন হবে। হ্যাঁ কারণ প্রত্যেকটা ওয়ার্ডের একটা ডিম্যান্ড রয়েছে ফেসের প্রতি। তো আমার সম্মানিত অভিভাবক, আমার গার্ডিয়ান্স, আমার স্টুডেন্টস, আই মিন মাই লার্নিং পার্টনার্স, আমি তো ছাত্র বলি না, লার্নিং পার্টনার বলার চেষ্টা করি। আচ্ছা তো ওয়ার্ড চয়েস একটা বড় জিনিস, কেন আসুনি আমি তোমাকে এই নেগেটিভ কথাটা না বলে, আমরা তোমাকে খুব মিস করেছি, হ্যাঁ পুরো ক্লাস তোমাকে মিস করেছে, কত সুন্দর মধুর লাগে তাই না? তো আর একটা ছোট ঘটনা বলি, আমি আমার লার্নিং পার্টনারকে বললাম উনি দেরি করে এসেছেন প্রায় আধা ঘন্টা, আমি বললাম আপনি দেরি করেছেন কেন জানতে পারি? মে আই নো ওয়াই ইউ লেট? উনি বললেন আসতে পারছি এই তো বেশি স্যার। তিনি আমাকে স্যার বলছেন, আসতে যে পারছি এই তো বেশি, চিন্তা করেন। আমার তখন খুব রাগ হলো, এটা তো ম্যানার হতে পারে না। আমি তাকে বুঝিয়ে দিলাম সুন্দর করে কীভাবে বলা যেতে পারে, স্যার আমাকে ক্ষমা করবেন, কত সুন্দর না, আমার রাগ পানি হয়ে যাবে, পানি হয়ে যাবে তাই না, আমাকে ক্ষমা করবেন, আসলে জ্যামে আটকা পড়েছিলাম, তবে কথা দিচ্ছি স্যার আর কখন এরকম হবে না। হ্যাঁ কত সুন্দর, আপনি প্রমিসও করে ফেলেছেন এবং ক্ষমা চেয়েছেন, কত মধুর ব্যাপার। শব্দ চয়ন, ওয়ার্ড চয়েস। হ্যাঁ স্যার আপনাকে অবশ্যই হৃদয় থেকে দোয়া করবেন। আবার আমার প্রিয় বন্ধুরা এবং আমার সচেতন অভিভাবক বৃন্দ, আপনাদের প্রতি রিকোয়েস্ট যে আমরা শব্দ চয়নের ক্ষেত্রে খুব সতর্ক থাকব। আমার জন্যে এবং আমাদের জন্যে দোয়া করবেন সব সময় হৃদয়ের মাঝখান থেকে। থ্যাংক ইউ, গুড লাক টু ইউ। আমি শামিম নাহিন, সংক্ষেপে শাহনা।